نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على تجرج الإيمان يواز اللهم صل على وعلى آله سيدنا الله 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 لا إله إلا هو الله الله پیاری صورت ہستا چہرا منہ سے جھڑتے ہیں پھول نور سارا پا چاند سا اجلا حق کا پیارا رسول مدنی اللہ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي بوال خليل مانوش امار پرانير مانوش جي بوال خليل ميلاد نغور نامي كهتو ٹھیک ہے نا تو جورا شنتے چاہیے ٹھیک ہے نا بھائی ميلاد نغورير مانوش ایک شتے ایمانی جذبہ لیے ایک بار چتکار دیے بولوں اللہ اکبر بوال خالیر مانوش دیر موتو کرے آواز دیے بولوں اللہ اکبر ایبار بولوں یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ يا نور الله يا رحمة للعالمين شمو يكبر قوم تاي كنو فرماليتي سر مدناغي امار ندارتو سورة سورة كافرون تيكي تفسير كرتي جابو اتخري آيو جون جارا كوري چن বিশেষ করে ইউনিটি ভয়েস ক্লাব এর ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে তাফসীরুল কোরআন মাহফিল 2023 ইংরেজির আজকে সম্মানিত তাফসীর কারক যারা আছেন বিশেষ করে আমার আগে যিনি করেছেন
আমার অত্যন্ত প্রিয়জন মাওলানা সৈয়দ হাসান আল আজহারী মাদজিলুল আলী এবং একে একে আপনারা প্রত্যেককে দেখতে পাবেন এছাড়া আরো যারা আজকের অতিথিবৃন্দ স্টেজে বসা উলামায়ে কেরাম সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা রাস্তার দুই ধারে উপস্থিত থাকা মুরব্বি বাবারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্পেশালি যাদের মাধ্যমে এই কথাগুলো গোটা বিশ্বে পৌঁছবে আমার মিডিয়ার ভাইয়েরা তাদের প্রশংসা না করলে একটু অকৃতজ্ঞ হয়ে যাব গুণে শেষ করা যাবে না প্রায় 30 টার উপরে বোধহয় হবে নাকি আরো বেশি হবে প্রায় অর্ধশত মিডিয়া কর্মী ভাইয়েরা আমি যাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি সো গ্রেটফুল মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিম আওলাদ রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মাদজিলুল আলী দোয়ায় এবং অত্র বোয়ালখালীর সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আপনাদের সামনে কয়েকটি কথা বলার তৌফিক দান করুন প্রথমে বলে রাখি এটা ট্র্যাডিশনাল কোনো মাহফিল নয় আপনাকে আমি অন্য মাহফিলের মতো বেশি খুশি করার সুযোগ পাব না এখানে অথেন্টিক কথা বলতে হবে যেহেতু কোরআনের তাফসিরের মাহফিল সুতরাং আমি শুরুতেই বলে রাখব আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন কোরআন এটা এমন একটি কিতাব যেটি শোনাও সওয়াব পড়াও সওয়াব পড়ানোও সওয়াব তাকিয়ে থাকাও সওয়াব একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ আজকে এমন একটি গ্রন্থের তাফসীর এখানে হবে যেটি জীবন্ত গ্রন্থ বিশ্বের অন্য কোনো গ্রন্থ জীবন্ত নয় কোরআন হলো জীবিত একটা কিতাব এটা জোরে বলেন কারণ এই কোরআন একমাত্র কিতাব যেটাকে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেয় ঠিক কিনা বলেন সুতরাং আসুন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাফিরুন এই সূরাটির নাম সূরা কাফিরুন কেন রাখা হয়েছে এ ব্যাপারে তাফসীরে দুররে মনসুর অষ্টম খণ্ডে বিজ্ঞ মুফাসসির লিখছেন 596 পৃষ্ঠার মধ্যে যে সূরা কাফিরুন কে সূরা কাফিরুন রাখা হয়েছে এই সূরার প্রথম আয়াত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াতের কাফিরুন শব্দের কারণে এই সূরাকে সূরা কাফিরুন রাখা হয়েছে বলে মারহাবা এরপরে এই সূরার ব্যাপারে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করছেন যে এই সূরাটা হলো মক্কী সূরা এটা নাজিল হয়েছে মক্কায় সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই সূরার সূরা কাউসারের পরপর এসেছে সূরা কাফিরুন সিরিয়ালের মধ্যে কোরআনুল কারীমে কেন কারণ সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার একটু জোরে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন ফসল্লি আপনি নামাজ আদায় করুন এখানে আমার আল্লাহ অসংখ্য এবাদতের ভিতর থেকে নামাজকে এনেছেন একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে বলেছেন কোরবানি করুন নামাজের কথা কেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হলো নামাজ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর অন্য কোন এবাদত আপনি পাবেন না যেটা আপার লেয়ার এন্ড লোয়ার লেয়ার এ হিউম্যান বিইং একজন মানুষের কাছে দুইটা লেয়ার আছে একটা হলো আপার লেয়ার
طرفائے اعلی আর একটা হলো তরফায়ে আদনা আপার লেয়ার হলো মাথা লোয়ার লেয়ার হলো পা ঠিক কিনা বলেন বলেন এই দুইটা লেয়ারকে এক লেয়ারে নিয়ে আসার আর কোনো উপায় নাই মাথা আর পা দুইটাকে একই জায়গায় আনার একটা মাত্র জায়গা আছে সেটার নাম হলো সিজদা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সিজদা এমন একটি জায়গা যেখানে আপনার মাথা থেকে কপাল নেওয়া হয়েছে পা থেকে আঙ্গুল নেওয়া হয়েছে দুইটাকে একই স্থরে নিয়ে আসা হয়েছে তার মানে বোঝানো হয়েছে তুমি যত উঁচুতে যাও না কেন মাবুদের সামনে তুমি সবচেয়ে নিচে এসে সিজদায় অবনত হও তো হাবিব আপনি নামাজ পড়ুন এখানে নামাজের কথা সূরা ইখলাসের মধ্যে সূরা কাউসারের মধ্যে এসেছে ইখলাসের সাথে আপনি নামাজ পড়ুন একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ হ্যাঁ এর পরে আপনি যারা লাত মানাত উজ্জা লাত মূর্তির নাম মানা মূর্তির নাম উজ্জা মূর্তির নাম এদেরকে যারা পূজা করে খোদা মানে মক্কার কাফেররা তাদেরকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন যে আপনি ওই রবেরই ইবাদত করেন এবং করবেন কোনোভাবেই আপনি ওই রবের ইবাদতের সাথে কাউকে শামিল করবেন না যতই যাই হোক আপনি কোনো স্যাক্রিফাইস করবেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোনো স্যাক্রিফাইস হবে না এবার আপনি আসেন এই সূরার শানে নজুল আমি আপনাদেরকে একটু বলি আপনাদের কষ্ট হবে এই সূরা শানে নজুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন জামেউল বয়ান কিতাবের নাম জামেউল বয়ান 29563 নম্বর হাদিস কষ্ট হবে আপনাদের 29563 নম্বর হাদিস জামেউল বয়ান এরপর তাফসীরে ইবনে আবি হাতিম এটার মধ্যে এসেছে 19518 নম্বর এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান দিচ্ছেন কুরাইশরা আমার নবীকে প্রপোজ করেছেন দুইটা প্রস্তাব কয়টা প্রস্তাব একটু জোরে কোন কয়টা দুইটা ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশরা ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি তোমাদেরকে আমরা তোমাকে দুইটা প্রস্তাব দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর প্রস্তাব হলো ও মুহাম্মদ এই কুরাইশরা তোমাকে কয়েকটা পুরস্কার দিতে চায় বলে কি বলে এই কুরাইশরা তোমাকে গোটা মক্কার সবচেয়ে দামি দামি সম্পদ দেবে তুমি এই মক্কার সবচেয়ে বড় 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 আমির হয়ে যাবে এবং দ্বিতীয় নম্বর তোমাকে এই জমিনের সবচেয়ে সুন্দরী নারীর সাথে শাদি করিয়ে দেওয়া হবে শর্ত হলো একটা তুমি লাতের বিরুদ্ধে বলতে পারবে না তুমি মানাতের বিরুদ্ধে বলতে পারবে না তুমি উজ্জার বিরুদ্ধে বলতে পারবে না তোমাকে পৃথিবীর সবচেয়ে আমির বানিয়ে দেওয়া হবে সবচেয়ে সুন্দরী নারীর সাথে শাদি করিয়ে দেওয়া হবে আমার নবী বলেন অসম্ভব আমি আমির হতে চাই না আমি সুন্দরী নারী শাদি করার প্রয়োজন আমার নাই আমার জন্য যা দরকার আমার আল্লাহ ভালো জানে মারহাবা জোরে বলেন মারহাবা জোরে বলেন আমার দয়াল নবী মেনে নেন নাই বলে আমি আসল খোদার পয়গাম পৌঁছাতেই থাকবো একটু জোরে সুবহানাল্লাহ বলেন ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ অন্য সময় মোটিভেশনাল কথা শুনবেন অন্য সময় আমার যুবক ভাইদের যে খোরাকি সেগুলো পাবেন তবে আজকেরটা ডিফারেন্ট এবং আমাদের উচিত যে অথেন্টিক সোর্স থেকে কথা বলা ঠিক কিনা জোরে বলেন এখন মানুষ সচেতন হয়ে গেছে এখন আপনি আজগবি কথা বলে এক ঘন্টা কাটিয়ে দিলেও এই কথার কোনো ভ্যালু
কথা কোন ঠিক কিনা কোন ভ্যালু নাই সোর্স থেকে অথেন্টিক কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে এবং আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ হ্যাভ টু এনকারেজ টু অল অফ দি স্পিকার টু স্পিক ট্রুথ ফ্রম অথেন্টিক সোর্স আপনারা যদি উৎসাহিত না করেন আমরা কেমনে বলবো বলেন আমাদের অথেন্টিক সোর্স থেকে এই কথাগুলো আমি স্টাডি করে এখানে বসেছি আমি চাইলে মুখস্থ দুই একটা কথা বলে চলে যেতে পারতাম না আমাকে যে আপনারা এত সম্মান দিয়ে চেয়ার দিয়েছেন আমার আল্লাহ আমাকে ধরবে ঠিক কিনা জোরে বলেন আমার নবীজি আমাকে ধরবেন আমার মুর্শিদ করিম আমাকে জিজ্ঞেস করবেন সেজন্য আপনারা এই তাফসীরের অথেন্টিক আয়াতের তাফসীরগুলোকে আপনারা ব্যাখ্যাগুলোকে আপনারা সম্মান করবেন উৎসাহিত করবেন আওয়াজ করবেন বলেন মারহাবা তখন আমরা আরো চেষ্টা করব আপনাদেরকে গভীর তথ্য গবেষণা করে বলার জন্য এখন আপনারা কিছু নির্ধারিত বিষয়ের মধ্যে ঘুরলে হবে না যেগুলো নিয়মিত হয়ে গেছে নো আপনারা দেখেন আমাদের অন্য ভাইয়েরা কওমি ভাইয়েরা বিভিন্ন ভাইয়েরা যে তাফসীর করে ঘন্টার পর ঘন্টা ওরা নীরব হয়ে শুনতে থাকে আর রেসপন্স করতে থাকে ঠিক কিনা জোরে বলেন তো আপনারা রেসপন্স করবেন তাহলে আমার দয়াল নবীকে তারা সম্পদের লোভ দেখিয়েছে আমার নবীকে তারা নারীর লোভ দেখিয়েছে কিন্তু তারা তো জানে না আমার নবীকে আল্লাহ পৃথিবীর সমস্ত নিয়ামতের চাবি দিয়ে পাঠিয়েছে একটু জোরে জোরে বলেন হ্যাঁ মাফাতিহ মাকালিদ আমার নবী হলেন এই পৃথিবীর সমস্ত সম্পদের চাবি এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবগুলো দিয়েছেন আল্লাহ বণ্টন করছেন নবী এমনকি কিয়ামতের মাঠে জান্নাত দেবেন আল্লাহ বণ্টন করবেন নবী ঠিক কিনা জোরে কথা বলেন সেজন্য নারীর লোভ দেখিয়ে কোনো কাজ হবে ওই সম্পদের লোভ দেখিয়ে কোনো কাজ হবে না আমার দয়াল নবী আসমানের দিকে তাকায় তো আল্লাহ বলে জিবরিল যাও 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 আমার হাবিবকে সূরা শুনিয়ে দাও বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আমি আর সামনে যাচ্ছি না কেন আমি জানি এ শুধু কুল ইয়াইহাল কাফিরুনের মধ্যে এক ঘন্টা চলে যাবে সেজন্য আর যাচ্ছি না তারপরে শোনাবো আপনাদেরকে হ্যাঁ এবার সেকেন্ড অপশন প্রথম অপশন দিয়েছিল নারী এবং টাকা ঠিক কিনা সেকেন্ড অপশন দিচ্ছে আপনার রবের এবাদত আমরা এক বছর করব আপনি আমার রবের এবাদত এক বছর করবেন আমার নবীকে বলছেন আমরা আপনার রবের এবাদত করব এক বছর আপনি এক বছর আমাদের রবের এবাদত করবেন নাউযুবিল্লাহি মিন যালিক আরে বলে এটা কি কোনো খেলা যে আমি এক বছর তোমার রবের এবাদত করব তোমরা এক বছর আমার রবের এবাদত করবে এই ধরনের কোনো খেলা তো নয় এটা রব কি খেলার জিনিস রব কি কোনো অনুষ্ঠানের জিনিস না রব হচ্ছেন তিনি যিনি খালিক যিনি মালিক যিনি রাজ্জাক যিনি গাফফার যিনি সাত্তার যিনি রহিম যিনি রহমান ঠিক কিনা কথা বলে বলে এই ধরনের কোনো কিছু তো সম্ভব নয় আমার নবী মেনে নিলেন না এক পর্যায়ে তারা বললেন মুহাম্মদ আপনাকে এত প্রপোজ দিচ্ছি আপনি মানছেন না কেন আমার নবী বলে আমার ইচ্ছা মতো কিছু হয় না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে সেটাই আমি তোমাদেরকে বলি আমি সত্যিকারের রবের ইবাদত করি আমি তোমাদের বানানো রবের ইবাদত করতে পারবো না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার সামনে তাফসীর তিবিয়ানুল কোরআন আছে আমি আপনাদের জন্য হাজির করেছি এটা কুল হাবিব আপনি বলুন সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কুল হাবিব আপনি বলুন তার মানে যেখানে কুল থাকবে আপনি বুঝবেন এখানে শুধু একজন নাই দুইজন আছে কয়জন আছে একটু জোরে বলেন কয়জন একজন হলো আল্লাহ
আর একজন হলো নবী ইয়া আইয়ুহাল কাফিরুন এ কাফিরো ওহে কাফিরেরা লা আবুদু মা তাআবুদুন মে উনকি ইবাদত নেহি করতা আমি তার ইবাদত করি না জিনকি তুম ইবাদত করতে হো যার ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার প্রশ্ন হলো আল্লাহ কুল কেন বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন বললেই হয়ে যেত আল্লাহ কেন কুল বললেন এ ব্যাপারে ইমাম রাজি ইমাম ইমাম নাম শিখেন ইমাম রাজি জোরে বলেন সুবহানাল্লাহ অনেক বড় ইমাম উনি এটা তাফসীর তিবিয়ানুল কোরআন 12 তম খণ্ড 1013 পৃষ্ঠা সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই কিতাব আমার কাছে ফুল সেট আছে 12 তম খণ্ড 1013 পৃষ্ঠার মধ্যে এই কথা লেখা আছে যে কুল বলার কারণ যাতে লাতের পূজারীরা মানাতের পূজারীরা উজ্জার পূজারীরা যেন আমার নবীর দোষ না দেয় আমার নবীর উপর যেন ক্ষেপে না যায় তাদেরকে আল্লাহ নিশ্চিত করেছেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন এই কথা আমার হাবিব বলে না কারণ আমার হাবিবকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন ও লাতের পূজারীরা মানার পূজারীরা উজ্জার পূজারীরা আমার দয়াল নবীকে তো আমি রহমত বানিয়ে পাঠিয়েছি তিনি কখনো হে কাফের বলে ডাক দেয় না হে কাফের বলে তিনি ডাক দিবে না তাই কুল বলা হয়েছে যাতে তোমরা নিশ্চিত হয়ে যাও এটা আমার নবীর ব্যক্তিগত ডাক নয় এটা আল্লাহর সেফ করেছেন সেফ ইকুটিকু বন্ধ করে ফ্ল্যাট করেন সেফ এই জায়গা থেকে আপনি শেখেন আজকের সমাজে বড়রা ছোটকে আটকায় দেয় ঠিক কিনা বলেন না ছোটকে বাজাই দেয় বড় বড় বিপদে ছোটজনকে বাজিয়ে দিয়ে ছোটজনকে লাগিয়ে দিয়ে ছোটজনকে আটকিয়ে দিয়ে বড়জন সরে যায় ঠিক কিনা জোরে বলেন আর আমার আল্লাহ কি শিখিয়ে দিলেন আমার আল্লাহ সবচেয়ে বড় তারপরে র‍্যাঙ্কে আমার দয়াল নবী তো আমার আল্লাহ কুল বলে সমস্ত অভিযোগ আল্লাহর দিকে নিয়ে নিয়েছেন একটু সুবহানাল্লাহ বলবেন না বলবেন না কেউ যেন বলতে না পারে ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা এই কথা নবী বলেছেন যেন কেউ বলতে না পারে কারণ আমার আল্লাহ আমার নবীকে এমন ভাবে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে কোরআনের সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাউলিক আল্লাহর দয়ায় আপনি বড় দয়াবান হয়েছেন শুনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি রহমত কে সবব আপ উন পর নরম দিল মে অর আগর আপ আপনি যদি তাদের প্রতি কঠিন হতেন তাদের প্রতি আপনি যদি শক্ত দিলের হতেন তাহলে তারা আপনার আশেপাশে আসতো না আজ মক্কার জমিন থেকে আপনি একজন ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আজ একজন থেকে গোটা বিশ্বে 200 কোটি মুসলমান ঠিক কিনা কথা বলে আরো জোরে বলেন ঠিক কিনা বলে এই 200 কোটি মুসলমান কিভাবে হয়েছে তলোয়ারের মাধ্যমে হয়নি গ্রেনেডের মাধ্যমে হয়নি বোমার মাধ্যমে হয়নি এই মুসলমান মারামারির মাধ্যমে হয়নি এই মুসলমান হয়েছে ভালোবাসার মাধ্যমে মহব্বতের মাধ্যমে দয়ার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে একে অপরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন আমার আল্লাহ বলেন হাবিব আল্লাহর রহমতে আপনি নরম দিলের আমার নবীর গোটা জিন্দেগী আপনি দেখেন আমার নবী অত্যন্ত দয়াবান মায়া
ভালো ভাষা যিনি ১৪০০ সাহাবাকে নিয়ে হুদায়বিয়ার প্রান্তর থেকে আবার ব্যাক করে চলে গেছেন শুধুমাত্র এক ফোঁটা রক্ত যেন না পড়ে একটু পরেই কাবা কালো গিলাপের কাবা ১৪০০ সাহাবা ৬ বছর আশা করেছে একদিন আবার কাবা দেখতে যাব একদিন আবার কাবা দেখতে যাব আল্লাহ কোরআন নাযিল করেছেন লাকাত সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হাক্কি লাতাদখুলুনাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমার আল্লাহ আমার নবীকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন স্বপ্ন বাস্তব করে দিয়েছেন আমার নবী ১৪০০ সাহাবা নিয়ে কাবার ঠিক কাছাকাছি পৌঁছে গেছেন একটু পরেই কাবায় প্রবেশ করবেন আরে কিছু দূর গেলেই কাবা ওই কাফেররা আমার নবীকে আটকিয়ে দিয়েছে যেতে দেবে না সাহাবারা বলে আমরা যুদ্ধ করব আমার নবী বলে আমি ভালোবাসা দেখাবো তারা বলে আমরা জীবন দেব নবী বলেন আমি মুহাব্বত দেব এক পর্যায়ে সাহাবারা বুঝে গেলেন না 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 যুদ্ধ করলে কিছুই পাওয়া যাবে না আমার নবী যে মায়া দেখাচ্ছে যে মুহাব্বত দেখাচ্ছে যে শান দেখাচ্ছে এটা দিয়েই সম্ভব হবে এক পর্যায়ে সাহাবারা সিদ্ধান্তে পৌঁছে গেলেন হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল সন্ধির প্রথম শর্ত হলো এই বছর মুসলমানরা ফেরত যাবে ১৪০০ সাহাবা আবার কাবাগরের কাছাকাছি গিয়ে আবার ফেরত চলে গিয়েছেন সেদিন ভালোবাসার সেই বহিঃপ্রকাশ দেখানোর কারণে আমার নবীর কদমে হাজির হয়ে গেছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুগশ্রেষ্ঠ বাহাদুর আমার নবীর কাছে ইসলাম কবুল করেছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তিনি তো ওই দয়ার নবী তিনি তো ওই মায়ার নবী যিনি মসজিদ নববীর মধ্যে এক ব্যক্তি প্রস্রাব করে দেওয়ার পরে আমার নবী যাকে বলছেন বাবা আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে আপনি মসজিদের ভিতরে প্রস্রাব করতে আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে আপনি আমাকে বলতেন আমি আপনাকে প্রস্রাবখানা দেখিয়ে দিতাম আমি আপনাকে আরো সহজ করে দিতাম হয়তো আপনার একটু কষ্ট হয়ে গেছে আমার নবী সেই ব্যক্তিকে আঘাত করা তো দূরের কথা তার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা বরং আমার নবী তাকে বলছেন আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে আমার নবী নিজের হাতে পরিষ্কার করেছেন সেই প্রস্রাব তিনি হলেন দয়ার সাগর দয়ার নবী আর তার এই দয়া থেকে আজ আপনারা জানেন না ইতিহাস তো আপনারা জানেন না আজ যেখানে ফিলিস্তিনের মধ্যে ওই ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে ওখানে ৬৩৮ খ্রিস্টাব্দে অর্থাৎ ১৭ হিজরিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পৌঁছে গিয়েছিলেন সেদিন রাস্তার দুই ধারে আজকের মতো বিশ্বের বড় বড় বাদশারা দাঁড়িয়েছিল ওমরকে দেখার জন্য শাহেনশাহকে দেখার জন্য মুসলমানদের খলিফাকে দেখার জন্য দেখতে পেল মুসলমানদের খলিফা যার মাথায় তেমন কোনো দামি মুকুট নাই দামি কোনো জামা নাই দামি কোনো বডিগার্ড নাই একটাই তার পাওয়ার ২২ লক্ষ বর্গ মাইল শাসক করছে শুধুমাত্র ভালোবাসা মায়া দয়া মহাব্বত দিয়ে জোরে বলেন আমার আল্লাহ বলেন হাবিব কুল বলে দিয়েছি কুল যাতে কেউ আপনার দোষ দিতে না পারে আপনার নিজের পক্ষ থেকে কথাটা বলেন নাই আমি আল্লাহ আপনাকে কুল বলে বলুন বলে বুঝিয়ে দিলাম ইয়া আইয়ুহাল কাফির এটা আমি আল্লাহর কথা এরপরে আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন হাবিব আপনি কিভাবে ইয়া আইয়ুহাল কাফিরুন বলবেন আপনাকে তো আমি পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি কখনো কাফেরদেরকে ওহে কাফের বলতে বলবেন না এটা আমি আল্লাহর কথা আপনি বলেন নাই তার প্রমাণ হলো আমার আল্লাহ সূরা নামলের ১২৫ নম্বর আয়াতে বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি والموعظة الحسنة والموعظة الحسنة جل بولن سبحان الله
হাবিব আপনি তাদেরকে ডাকুন তাদেরকে দাওয়াত দিন ইলা সাবিলি রাব্বিকা আল্লাহর পথে আপনি তাদেরকে দাওয়াত দিন এমন ভাবে দাওয়াত দিবেন আপনি তাদেরকে বিল হিকমা হিকমতের মাধ্যমে সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন আজকে কোথায় সেই দাওয়াত আজকে আমরা তুই অমুক তুই সমুক তুই এমন তুই তেমন বলে শুধু পাঠ করছি ঠিক কি না কথা বলে অথচ আমার আল্লাহ আমার নবীকে কাফেরদের সাথে কি রকম আচরণ করবেন কিভাবে ডাকবেন সেটা বুঝিয়ে দিয়েছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা হ্যাঁ আপনি তাদেরকে ডাকুন হিকমতের মাধ্যমে কঠিন শব্দ দিয়ে নয় আঘাত করে নয় টেকনিক করে নয় আপনি এমন কিছু দেখান তারা যেন মুগ্ধ হয়ে আপনার কাছে ইসলাম কবুল করতে চলে আসে আপনারা দেখেছেন নিসারলি পীর বঙ্গাল আল্লামা সাবির শাকিব লামাদ্দা জিন্দি হলেন চার হাতে প্রায় এই সফরে প্রায় আট জনের কাছাকাছি মুসলমান হয়েছে ঠিক কিনা বলেন না ইসলাম তো ওই ধর্ম আজকে আপনি দেখেন গতকাল চট্টগ্রাম হাটহাজারীর মধ্যে এক পরিবারের সাতজন একসাথে বাস দুর্ঘটনায় মারা গেছে হিন্দু পরিবার ঠিক কিনা কথা বলে অথচ আপনি দেখবেন গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা চন্দনাইশের ভাইয়েরা নিশ্চিত করেছেন তাদের সৎকার গোটা চন্দনাইশের গাউসিয়া কমিটির ভাইয়েরা ঝাঁপিয়ে পড়েছেন ওই হিন্দু ভাইদের সৎকার করার জন্য এই দৃশ্য দেখে কে ইসলাম কবুল করবে না ঠিক কিনা কথা বলে কে ইসলামের পথে আসবে না ইসলাম আঘাতের ধর্ম নয় ইসলাম হিন্দু ভাইদের মন্দিরকে আঘাত করতে দেবে না ইসলাম হিন্দু ভাইদের গায়ে আঘাত লাগতে দেবে না ইসলাম খ্রিস্টান ভাইদের গায়ে আঘাত করতে দেবে না বৌদ্ধ ভাইদের গায়ে আঘাত করতে দেবে না তাদের মন্দির তাদের গির্জা তাদের পেগোডা তাদের সব ধর্ম উপাসনালয়কে ইসলাম প্রটোকল দেবে কিন্তু তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব ঠিক কিনা কথা বলে অনুষ্ঠান তাদেরটা তারা পালন করবে আমাদেরটা আমরা পালন করব ধর্ম যার যার উৎসব তার তার ঠিক কিনা কথা ধরে বলে তবে আমরা তাদের ঘায়ে তাদের শরীরে একটা আঘাত আসার আগে আমরা সামনে বুক দিয়ে দেব সেনা দিয়ে দেব কারণ আমার নবীর শিক্ষা কোন মুসলমানের এলাকায় কোন বিধর্মী আঘাত প্রাপ্ত হতে পারবে না এটা ইসলামের শান নয় এটা মুসলমানের শান নয় তবে তাদের পূজা তাদের প্রোগ্রাম তাদের ইবাদত এগুলো তাদেরকে করতে দিতে হবে আমাদেরটা আমাদেরকে করতে হবে তবে বড় লজ্জার বিষয় আজকের দিনে আমাদেরকে শুনতে হয় আমাদের কিছু মুসলমান ভাইয়েরা আমার হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে এমন নাচা নাচে তারাও সেরকম নাচে না ঠিক কথা বলো ঠিক কিনা বলো এই কথা শোনার পরে লজ্জায় মাথা নিচু হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এটা কেন হবে আপনি তাদের কাছে যান গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন ঠিক কিনা বলেন তাদেরকে কোরআনের দাওয়াত দেন তাদেরকে আল্লাহর দাওয়াত দেন অবশ্যই তারা অবুঝ নয় তারা জানে আপনার ইসলাম সম্পর্কে তবে আপনাকে দেখে তারা তো বলবেই তুমি কিসের আল্লাহকে তুমি মানো তুমি এখানে এসে নাচতেছো তুমি এখানে এসে রং তামাশা করতেছো রং মাখামাখি করতেছো তুমি যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে তুমি কোনোদিন এখানে এসে নাচতে পারতে না ঠিক কিনা কথা হাত তোলে বলো ঠিক কিনা বলো আমি সেলুট করে বলছি সম্মান করে বলছি যারা হিন্দু ভাইদেরকে প্রটোকল দেয় তাদের পূজা পার্বণকে সুযোগ করে দেয় এটা অবশ্যই করতে হবে ঠিক কিনা এটা তাদের অধিকার কিন্তু লা আবুদু মা তাবুদু লা আবুদু মা তাবুদু ক্যা হ্যায় মেয়ে উনকি ইবাদত নহীঁ করতা জিনকি তুম ইবাদত করতে হো আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ঠিক কিনা জোরে কথা বলে স্পষ্ট ব্যাপার ধর্ম যার যার উৎস কথা বলে উৎস তার তার আল্লাহ কবুল করুক আমি জোরে বলেন এরপরে আমার দয়াল নবী
আমার দয়াল নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন হিকমতের মাধ্যমে ওয়াল মাউইজাতিল হাসানা আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আজ আমি আপনাকে কি করে বোঝাই আমার নবী কি বলেছেন এই দাওয়াতি কাজে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুযোগ থাকলে ওগো মদিনা মনোয়ারা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কি বলেছেন দেখেন মারহাবা কে এসেছে আজিজ সুদবি মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলা মুস্তাফা الله 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 مرحبا জোরে বলেন না মারহাবা জোরে বলেন আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন আমরা সবাই নবী ওলির দামান ধরে রাখতে চাই ঠিক কি না কথা বলেন আমরা নিশ্চিতভাবে জানি দুইটা জায়গায় আমরা এক হয়ে যাব একটা হলো নবী আরেকটা হলো ولي ঠিক কি না জোরে বলেন এই দুই জায়গায় এক হয়ে আমরা রব্বুল আলামিনের ইবাদত বندگی করব আল্লাহর মিশনকে আমরা সামনে নিয়ে যাব আল্লাহ পাক কবুল করুন আমিন জোরে বলেন তাহলে স্পষ্ট হয়ে গেল আমি যেখানটায় ছিলাম একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آلِ سيدنا الله 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 لا إله إلا هو الله الله একটু সুবহানাল্লাহ জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীর দ্বীনে দাওয়াত দিতে গিয়ে কি বলেছেন আমার নবী বলেছেন আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এক মুমিন আরেক মুমিন ভাইয়ের জন্য একটা ভবনের মতো সুবহানাল্লাহ কিসের মতো বলেন না ভবন চিনেন এটা কি ওই যে ওইটা দুইতলা এটা কি ভবন কি বলেন না ভবন পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলে 200 কোটি ইট ধরতে হবে 200 কোটি ইট মিলে একটা ভবন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আরেকটা ব্যাপার আমি আজকের টপিকের সাথে মিলে যায় তাই বলছি কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা ডায়লগ হয়েছিল হাড্ডি কখনো দুষ্ট হয় না উপজাতিরা দুষ্ট হয় না নামজুবিল্লাহ জোরে বলেন না নো লা আবুদু মা তাআবুদুন মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয় ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয় এটা শুধু ইবাদতের কথা বলা হয়েছে ইবাদত আর অনুষ্ঠান এগুলোর কথা বলা হয়েছে কিছু অনুষ্ঠান আছে যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত ঠিক কিনা কথা বলেন না আমাদের ঈদ ঈদুল ফিতর এটা কি শুধু অনুষ্ঠান নাকি ইবাদত অনুষ্ঠান এবং ইবাদত ঈদুল আযহা এটা কি শুধু অনুষ্ঠান নাকি ইবাদত ইবাদত সেজন্য ইবাদত আর অনুষ্ঠানকে বুঝতে হবে কিছু অনুষ্ঠান আছে ইবাদত নয় আর কিছু অনুষ্ঠান আছে ইবাদত ঠিক কিনা বলেন কোন বিধর্মীকে আপনি দূরে ঠেলে দেওয়ার সুযোগ নেই কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে পৃথিবীর মানুষ তোমাদের সবাইকে আল্লাহ বানিয়েছেন এক বাবা আর এক মা থেকে ঠিক কিনা বলেন না বাবা কয়জন মা কয়জন একজন কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে তুমি সবাই মিলে ওই আল্লাহর রূহ জগতের মধ্যে সবাই আমরা আল্লাহকে মেনেছি বালা বলেছি এখানে আসার পরে কেউ
কমপ্লিট বাদদালা আর কেউ গাইয়ারা কেউ একেবারে বদলে গেছে কেউ কিছু পরিবর্তন হয়ে গেছে সবাই কিন্তু রূহ জগতে আলাস্ত বিরব বিকুম যখন বলা হয়েছিল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা সবাই বলেছিল বালা হে আপনি আমাদের রব একটু জোরে বলেন সুবহানাল্লাহ জি এরপরে আমার দয়াল নবী আল্লাহ আমার নবীকে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান সুবহানাল্লাহ আপ قریبی رشتہ دار کو اللہ کے عذاب سے ڈرائے اللہ عذابر بھائی دیکھن منہ اللہ عذابر کو تا بولیں اسلامی دیکھے ڈاکین سبحان ایر پر قل لا اسألکم علیہ اجرن الا المودت فی القربا تفسیر مدد اے آیات تفسیر اے آیات توانا ہوئے چھے جے اور آپ اپنے قرابت داروں سے بہت محبت کرتے ہیں کیونکہ قرآن مجید میں اپنی تدر کے ایجنو بھائی دیکھا بین ایجنو تدر کے اپنی اسلامی دیکھے ڈاک بین کرن اپنی تدر بھلو بشا کامونا کرے ایتو جورے بولن بھائی سبحان اللہ شتران امرا نشجد بھائی بستے پا اللہ جے کل یا ایوال کافرون منے کافر دیر کے کٹکو کرا ہوئی نی کافر دیر ویرود جمالا ہوئی نی بروں تا دیر کے ڈاک دیے بجھئے دیوا ہوئے چھے جے تمہ دیر عبادت تمہ دیر اما دیر عبادت اما دیر تمہ دیر دین تمہ دیر اما دیر دین اما دیر تم نا جتر عبادت کرو اما شتر عبادت کری نا اما جتر عبادت کری تم نا شتر عبادت کرو نا شتران ایکھانے کونو بھاوی دو جنر عبادت کے ملیے فیلار کونو شجو کونو شجو ایتے سپسٹو ایبا سورا کاؤسار ایر کچو فضیلت اچھے سمالا جو رے بولے سورا کافرون ایر کچو فضیلت اچھے ایتو ہٹا ہٹی بندو کرن دو منٹ سورا کافرون ایر فضیلت ایک نمبر فضیلت ہو لو حضرت انس ابن مالک رضی اللہ تعالیٰ عنہ کے بولنی تو ای ریفرنس ہوچے فردوس الاخبار الدیلمی ایچا ای کتاب ایر مدد فردوس الاخبار الدیلمی حدیث نمبر 5657 ایکانے بلا ہوئے چھے امر دیال نبی بولچن سورا کافرون ہوچے قرآن ایر چار بھاگیر ایک بھاگیر شمان ایٹو جورے بولن نا بھائی سبحان اللہ قرآن ایر چار بھاگیر ایک بھاگیر مرجدہ جتو ٹھکو سورا کافرون ایر مرجدہ تتو ٹھکو ایر پورے حضرتے امام ابو داؤد سنن ابو داؤد ایر مدد سنن ابی داؤد ایر مدد حدیث نمبر 5055 شکن آنچن بابو ما یقالو عند النوم گھومیر شموئی کی پوربین کی بولبین شیشم پور کے حدیث حدثنا نفیلی حدثنا زہیر حدثنا ابو اسحاق ان فروت ابن نوفل ان ابیہ ان النبی صلی اللہ علیہ وسلم قال لنوفل اقرأ قل یا ایوہ الكافرون ثم نم على خاتمتها فإنها براءت من الشرک امان نبی بولچین گمان الشموئے تمرا سورا کافرون پورے گمہ بے سورا کافرون پورے گھومائی لے اللہ تمہا کے شرک تے کے مطرق بے ایک تو جرے بولے اللہ سبحان اللہ ای سورا جرہ تلاوت کرے گھوما بے تارا شرک تے کے مطرق تھک بے ایر پورے آرو انیک فضیلت ای سورا روئے چھے ای سورا پرا پوتی دن راتے ایک بار پورے گھوما بے ای سورار مدھو میں کنو بکری تو انوبات بکری تو تفسیر کنے کنو دھرانے فتنہ سشتی قرار شجوک نہیں ای سورار مول سلوگان بھلو دھرمو جار جار اچھو کرتا ٹھیک کی نکتہ بولے اللہ تعالیٰ آس کرے محفل کے قبول کرن اور انہیں کتھا بولار تھک لے ہو شمعہ انہیں شنکب تو انشاءاللہ باقی کتھا بوشت بول کھلی تیاشتے پل لے اچھا دوشتے گا رہی انہا للہ ہوئی لے لے گرا جی جی ہنڈا ویتم اچھا ایکٹا کلام پوری جیٹا میری سینلی کوئی ایک جگہ پوری چھی کو پریو اکٹی کلام
تم اپنا دامن بچھا کے مانگو سبحان اللہ جو نے بولے حضور دیں گے ضرور دیں گے سبائے ملے ملے پڑھیں تم اپنا دامن بچھا کے مانگو حضور دیں گے ضرور دیں گے بولو حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو حضور بولن حضور دیں گے تلے انا پوری যদি আপনারা পড়েন তাহলে পড়ুন বলেন হুজুর দেঙ্গে সবাই বলেন হুজুর দেঙ্গে জরুর দেঙ্গে হুজুর দেঙ্গে জরুর দেঙ্গে এবার মিলে পড়েন তুম আপনা দামন বিছা কে মাগো হুজুর দেঙ্গে জরুর দেঙ্গে হুজুর ضرور دیں گے دلوں کو کاسا بنا کے مانگو حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو جہاں سے مولا علی نے مانگا جہاں سے ہر ایک ولی نے مانگا ولی نے مانگا جہاں سے مولا علی نے مانگا وہاں سے ہر ایک ولی نے مانگا انہی کی چوکٹ پہ جا کے مانگو حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے کریم آقا عظیم داتا کے در پہ کوئی کمی نہیں ہے در پہ کوئی کمی نہیں ہے گداؤں آنسو بہا کے مانگو حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو انیس مضبوط کر لو ناتے جو دیکھے ایسا نہیں جتاتے سبحان اللہ بولن بولن ہمنا تو کچھو دلے ہی بولی دیسی আর আমার নবী দিলে আর দিছি বলে না ঠিক কি না বলেন শায়ের বল উনিস মজবুত করলো নাতে জো দেখে এসা নহি জতাতে
چوکٹ پہ جا کے مانگو حضور دیں گے زیادہ نبیر کاستے پہ دے چاند شمائے بولیں حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو زمانے بھر کو تم خالد نعت اب تو سنا رہے ہو نبی کو اب تم سنا کے مانگو جورے بولن نا سبحان اللہ زمانے بھر کو نعت اب تو تم اپنا نعت سناتے خالد نبی کو اب نعت سنا کے مانگو حضور دیں گے ضرور دیں گے تمہار چادر بچھیے چینا نبی جی دیبین تینی تو دیبین ریدوئے کے کھاچا بنیے چینا نبی جی دیبین تینی تو دیبین میرا چادر تیرا تیور میرا زیور تیرا شیبا میرا مسلک ورفعنا لکا ذکرک میں اجل سے تیرا پیاسا نہو کھالی تیرا کاسا تیرا واری تیرا والب ورفعنا لکا ذکرک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ